হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ফ্লেভার অ্যান্ড ফেস্ট বাই নাফিসা। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে হাজির হয়েছি ঈদ স্পেশাল একটা রিকোয়েস্টেড রেসিপি ভিডিও জর্দা সেমাই নিয়ে। এটাকে দমের সেমাই বা ভুনা সেমাইও বলা হয়ে থাকে। ঈদের দিন সকালবেলা সব বাড়িতেই এই সেমাইটা কিন্তু হয়ে থাকে, খেতে অসাধারণ হয়, তবে বানানোটা একদমই সহজ। চলুন দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজে কম সময়ে এটা বানিয়ে ফেলা যায়। আর চ্যানেলে নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দেবেন, যাতে আমাদের নেক্সট ভিডিওর আপডেটগুলোর নোটিফিকেশনটা ফ্রিতে সবার আগে পেয়ে যেতে পারেন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক জানিয়ে শুরু করছি আজকে রেসিপি। বাজার থেকে কেনা রকম একটা সেমাইয়ের স্ট্যান্ড নিয়েছি, ওজনে এটা 200 গ্রাম আছে। এটা একটু গোল পাকানো, তবে লম্বা স্ট্যান্ডও কিনতে পাওয়া যায়। এগুলোকে একটু ভেঙে ছোট করে নিচ্ছি, যাতে রান্না করতে সুবিধা হয়। দেখুন, এরকম ছোট করে নিয়েছি, রান্না করতে সুবিধা হবে নাড়াচাড়া করার সময়। এবার ওভেনে একটা কড়াইতে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ রিফাইন্ড অয়েল, তার সঙ্গে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ঘি। তবে পুরো রান্নাটা ঘি দিয়ে করলেও হবে, সেক্ষেত্রে টেস্ট আরও ভালো হবে। একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম নারকেলের কুচি, শুকনো নারকেলের কুচি, এটা আমাদের বাড়িতেই বানানো। আর দিয়ে দিলাম 15টা মতো কাজু, মাঝখান থেকে অর্ধেক করে নিয়েছিলাম। 20 সেকেন্ড মতো লো মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম কিছু কিশমিশ। কিশমিশটা দিয়ে আরও 10 সেকেন্ড নাড়াচাড়া করে তেল থেকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 4টে ফাটানো এলাচ, 2টো দারচিনির টুকরো। 10 থেকে 15 সেকেন্ড মতো নাড়াচাড়া করে সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দিলাম সেমাইগুলো। সেমাইটা দিয়ে খুব হালকা হাতে উল্টে পাল্টে একটু ভেজে নেব। বেশি নাড়াচাড়া করে ভাজার দরকার নেই, তাহলে এগুলো একদম ভেঙে ছোট হয়ে যাবে। জাস্ট নিচের পাটটা উপরে, উপরের পাটটা নিচে দিয়ে 4 থেকে 5 মিনিট লো মিডিয়াম ফ্লেমে ভেজে নিলাম। এরপর অ্যাড করে দিচ্ছি 3/4 কাপ পরিমাণ চিনি, আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। যে কোনো মিষ্টি জিনিসে সামান্য একটু লবণ দিলে ব্যালেন্স হয়ে টেস্টটা খুব ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ ফুটিয়ে রাখা দুধ। এর পরিবর্তে ফুটিয়ে রাখা জলও ইউজ করা যাবে, আবার ফোটানো নারকেলের দুধও ইউজ করা যাবে। নারকেলের দুধটা দিলে টেস্টটা আরও ভালো হবে। ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দুধ বা জল যেটাই ব্যবহার করবেন, সেটা কতটা পরিমাণ ব্যবহার করতে হবে সেটা নির্ভর করবে সিমাইটা কতটা সরু বা মোটা তার উপরে। আমরা এখানে বেশ সরু সিমাই ইউজ করেছি, সেজন্য 1.5 কাপ পরিমাণ দুধ দিলাম 200 গ্রাম সিমাইয়ের জন্যে। দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম আর কিশমিশ, দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে এটাকে 5 থেকে 6 মিনিট কুক করে নেব। 5-6 মিনিট পর ঢাকা খুলে হালকা হাতে একটু উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন, রসটা পুরোটাই টেনে গেছে, একটু মাখা মাখা মনে হচ্ছে। কিছুক্ষণ রেখে দিলে বাকি যে রসটুকু আছে সেটাও টেনে একদম ঝরঝরে হয়ে যাবে। এবার ওপর থেকে আরও 1 টিস্পুন ঘি ছড়িয়ে দিলাম, তারপর এটাকে ঢাকা দিয়ে ফ্লেমটাকে অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। 15-20 মিনিট মতো রেস্টে রাখার পর ঢাকা খুলে 2টো কাঁটা চামচ দিয়ে এইভাবে একটুখানি ছাড়িয়ে নেবেন, তাহলেই একদম ঝরঝরে হয়ে যাবে। পুরো রসটা আরও টেনে গেছে, আমাদের ঝরঝরে সেমাই একদম রেডি হয়ে গেছে। এবার সার্ভ করে দিচ্ছি। গরম গরম খেতে যেমন ভালো লাগবে, ঠান্ডা করে খেতেও খারাপ লাগবে না। তো আপনারা আসছে ঈদে বানিয়ে ফেলুন, কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন, ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।